ক্রিস্টোফার নোলানের লেটেস্ট মুভি টেনেট, যেটা গত আগস্টের 26 তারিখ 2020 মুক্তি পায়, এখানে এমন একটা ওয়ার্ল্ড দেখানো হয়েছে যেখানে জিনিসপত্র শুধুমাত্র সামনেই যায় না, আপনি ইচ্ছা করলে সেই জিনিসটাকে পিছনে ব্যাক করাইতে পারবেন। ফর এক্সাম্পল, নর্মাল ওয়ার্ল্ডে আপনি একটা বন্দুকের ট্রিগার চাপেন, তারপরে বন্দুক থেকে গুলিটা বের হয় এবং সেটা তারপরে দেয়ালে ঢুকে। কিন্তু নোলানের ইনভার্টেড ওয়ার্ল্ডে অলরেডি গুলিটা দেয়ালে ঢুকে গেছে, সেটা এখন উল্টা দিকে এসে বন্দুকে ঢুকবে। নর্মাল ওয়ার্ল্ডে একটা গাড়ি প্রথমে অ্যাক্সিডেন্ট করে, তারপরে সেটা দুমড়ায় মুচড়ায় ভাঙে, তার গ্যাস এক্সপ্লোশন হয়। নোলানের ওয়ার্ল্ডে আগে গ্যাস এক্সপ্লোশন হবে, তারপরে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে। নর্মাল ওয়ার্ল্ডে আগে টস করা হয়, তারপরে আপনি বলতে পারবেন সেটা হেড নাকি টেইলস। ইনভার্টেড ওয়ার্ল্ডে আপনি অলরেডি জানেন হেড নাকি টেইল আসবে, আপনি শুধু ব্যাকে গিয়ে টসটা করে আসেন। আমি জানি এইসব ব্যাপার শুনে অলরেডি আপনার মাথা ভনভন করা শুরু করছে, প্রবলেম নাই, আমি আছি। এই ধরনের ঘটনা আসলেই বাস্তবে সম্ভব কিনা, কিংবা ফিজিক্স ইন রিয়াল লাইফ এই ঘটনাগুলোকে সাপোর্ট করে কিনা, এই ব্যাপারটি আমি ব্যাখ্যা করব। দেখেন, আমাদের এই ওয়ার্ল্ডে প্রতিনিয়ত বিভিন্ন জিনিস ঘটতেছে। আপনি চুলায় যখন পানি গরম করেন, সেই চুলায় আপনি তাপ দিতেছেন, কারখানার মধ্যে বিভিন্ন প্রোডাক্ট উৎপন্ন হইতেছে, প্রতিদিন সূর্য উঠতেছে, সূর্য ডুবতেছে। এই প্রত্যেকটা জিনিসের ফলে সব মিলায়ে ওয়ার্ল্ডে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। একদম সহজ ভাষায় বলতে গেলে এই বিশৃঙ্খলাটা তৈরির নামই হচ্ছে এনট্রপি। যদিও এনট্রপির এই কনসেপ্টটা কিন্তু 100% কারেক্ট না, এটা শুধুমাত্র সহজে বোঝানোর জন্য বলা হয়। টেনেটের পুরো কনসেপ্টটা বোঝার জন্য আমি কথা বলছিলাম মিস্টার লাবিব তাজওয়ার রহমানের সাথে। বরফ করেন তখন কিন্তু বরফের এন্ট্রপি অনেক কম থাকে, কারণ আপনি বরফ যেখানে রেখে দিবেন বরফ কিন্তু সেখানেই থাকবে। তবে একই পানি যখন আপনি চুলাই দিয়ে বাষ্প করবেন তখন কিন্তু দেখবেন যে পুরো রান্নাঘরের মধ্যে নিমেষেই বাষ্পটা কিন্তু ছড়ায় গেছে। এবং এটার অর্থ হচ্ছে সেই বাষ্পের মধ্যে যতটুকু এন্ট্রপি আছে সেটা কিন্তু ওই বরফের এন্ট্রপির চাইতে অনেক বেশি। নর্মাল ওয়ার্ল্ডে ধরেন আমি যে কোনো একটা কাজ করতেছি, এটার ফলে এন্ট্রপি বাড়তেছে। এন্ড থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল যেটা আছে সেটা বলে ওয়ার্ল্ডে কখনো এন্ট্রপি কমা সম্ভব না, হয় সেটা বাড়বে অথবা একটা সার্টেইন কেসের মধ্যে সেটা কনস্ট্যান্ট থাকতে পারে। ধরা যাক আপনি যদি একটা গ্লাস ফেলে ভেঙে ফেলেন, সেই ভাঙা টুকরোগুলো কিন্তু আবার একটা গ্লাস হয়ে আপনার হাতে এসে যাবে না। এবং এইভাবেই আমরা দেখি যে আমাদের চারিপাশে অনেক ইভেন্ট হয় যেটা আমাদের ইউনিভার্সের এন্ট্রপি বাড়ায়, অর্থাৎ ইউনিভার্সের ডিসঅর্ডার বাড়ায়, কমায় না। এখন নোলান যে ওয়ার্ল্ডটা কল্পনা করছে সেখানে সে টাইম ট্রাভেল নিয়েও কথা বলছে এবং এন্ট্রপির চেঞ্জ নিয়েও কথা বলছে। কিন্তু নর্মাল অন্য যে কোনো টাইম ট্রাভেল মুভির থেকে ওর মুভিটা ডিফারেন্ট একটা স্পেসিফিক কারণে। সেই কারণটা এখন ব্যাখ্যা করি। নর্মাল ওয়ার্ল্ডে আপনি যদি চিন্তা করেন, আমি এই পেজগুলোকে উল্টাই দিছি এন্ড পড়াশোনা করতেছি মনে করেন, এইখানে আমি কাজ করতেছি ফরওয়ার্ড প্রোপাগেশনে, অর্থাৎ আমি সামনে যেতেছি, টাইমও সামনে যেতেছে আমার সাথে সাথে, আমার যে টাইমটা আছে সেটাও সামনে যেতেছে। সাপোজ আমি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড ধরে হচ্ছে যে পেজ উল্টাইতেছে, এটা হইতেছে এন্ট্রপির ফরওয়ার্ড প্রোপাগেশন, বা ঘটনা এখানে সামনে যেতেছে, সময়ও এখানে সামনে যেতেছে। এখন এই পুরো প্রসেসটাকে আমি যদি এখন উল্টায় দেই বা রিভার্স করি, তার মানে সেই ক্ষেত্রে ঘটনা উল্টা দিকে যাইতেছে বাট সময় কিন্তু সামনে যেতেছে। অর্থাৎ আপনি এই যে আমাকে দেখতেছেন, আমি কিন্তু ঠিকই উল্টা কাজ করতেছি, কিন্তু আপনি কিন্তু টাইম ট্রাভেল করে পিছনের দিকে আসেন নাই, আপনি টাইমের সামনের দিকেই গেছেন। এই যে ঘটনা আর সময়ের মধ্যে একটা রিলেশনশিপ আছে, এইটা নিয়ে নোলান বিশাল বড় একটা খেলা খেলছেন। উনি দেখাইছেন যে সব সময় ঘটনা সামনে আগাইলে সময়কেও সামনে আগাইতে হবে, ব্যাপারটা ওইরকম না। ঘটনা পিছনে আসলে সময় সামনে যেতে পারে, কিংবা ঘটনা পিছনে আসা এবং সময় পিছনে আসা দুইটা একই সাথে ঘটতে পারে। এই এন্ট্রপি ফ্লোটা কি আসলে রিভার্স করা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই যায়। ফ্রিজ একটা দারুণ এন্ট্রপি রিভার্স করার মেশিন। আপনি যদি ফ্রিজে পানি রাখেন, সে পানি বরফ হয়ে যাবে এবং তার মাধ্যমেই পানির এন্ট্রপি কমে সেটা বরফে রূপান্তরিত হবে। কিন্তু তার মানে কি এই যে আপনি ফ্রিজে যাই রাখবেন সেটা টাইম ট্রাভেল করবে বা টাইমে ব্যাকওয়ার্ড যাবে? সেটা কিন্তু মোটেই না। আপনার যদি এখন মনে হয় যে আমার বয়স অনেক বেড়ে যাচ্ছে, কিছুক্ষণ ফ্রিজে ঢুকে বসে থাকি বয়স কমে যাবে, তা কিন্তু আপনার হবে না, আপনার কিন্তু বয়স কমবে না। এন্ট্রপির এই আলোচনাটা যে টেনেটে দেখানো হয়েছে এটা আসলে নিছক কল্পনা এবং আসলে ইমাজিনেশন, সেটার সাথে ফিজিক্সের তেমন কোনো সম্পর্ক নেই। এইটার উপরে বেস করে উনি দেখাইছেন ফিউচার ওয়ার্ল্ডে
একটা ইনভার্টেড ওয়েপেনারি বিজনেস তৈরি হইতে পারে, যেখানে গুলি বন্দুক থেকে সব সময় বের করাই হবে না, অলরেডি গুলিটা করা হয়তো হয়ে গেছে, সেটা পুনরায় ইনভার্টেড হয়ে বন্দুকে ঢুকবে, এরকম ইনভার্টেড ওয়েপেনারিও প্রস্তুত করা সম্ভব। আপনি যদি নরমাল অন্য কোনো মুভির সাথে তুলনা করেন, প্রথমে টাইম ট্রাভেলের যে কথাটা আসে সেটা হচ্ছে হ্যারি পটারের দ্য প্রিজনার অফ আজকাবান, যে থার্ড পার্টটা আছে, সেই মুভিতে হ্যারি পটার কিন্তু টাইম ট্রাভেলে ব্যাক করে তার ঘটনাকে রেকটিফাই করছে, এন্ড এইটা ওয়ান সর্ট অফ টাইম ট্রাভেল। আপনি ডার্কের মধ্যে দেখছেন কিভাবে জেনারেশন টু জেনারেশন এই টাইম ট্রাভেলের ফলে এফেক্টেড হইতেছে, বাট নোলান এখানে টাইম ট্রাভেলের সাথে এনট্রপির বা ঘটনার এই যে রিলেশনশিপটা দেখাইছেন এইটাই টোটালি নতুন একটা কনসেপ্ট। বাট এই পুরা জিনিসটার কমপ্লেক্সিটি নিয়ে এই মুভিটার প্রচুর ক্রিটিসিজম করা হয়েছে। ক্রিটিকরা বলছে যে এই ঘটনাটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে গেছে, যেটা বুঝতে সমস্যা হয়। নর্মাল ওয়ার্ল্ডে আপনি যদি একটা স্ট্যাপলারকে হাত দিয়ে উপরে উঠান, সেইটার মধ্যে একটা শক্তি জমা হয়, এবং সেই শক্তিটা ইউজ করে আপনি যখন স্ট্যাপলারটাকে ছেড়ে দেন সেটা নিচে নেমে আসে। এটার মানে হইতেছে আপনি যে স্ট্যাপলারটাকে এই যে হাত দিয়ে কষ্ট করে উপরে উঠাইছেন, এই শক্তিটা হারায় যায় না, এটা এটার মধ্যে জমা আছে। এই শক্তিটাকে বলা হইতেছে অভিকর্ষজ বিভব শক্তি বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। দেন এই জমা করা শক্তিটাই আপনি যখন স্ট্যাপলারটাকে ছেড়ে দেন, সেই শক্তিটাই কাজে লাগাই লাগাই হচ্ছে সে আবার নিচে নেমে আসে, অর্থাৎ শক্তিটা হারায় যাইতেছে না, এই শক্তিটাকে আপনি ব্যাক করে ফেরত পাইতেছে। এই ধরনের এনার্জি বা ফোর্সকে কনজারভেটিভ এনার্জি বা কনজারভেটিভ ফোর্স বলে, বাংলায় সংরক্ষণশীল বল। কিন্তু এমন কিছু বল আছে যেগুলোকে আপনি একবার হারায় ফেললে আবার পুনরায় ব্যাক করতে পারবেন না। যেমন মনে করেন আমি আমার হাতের এক হাতের উপর দিয়ে অন্য হাতকে ঘষতেছি, ঘষার সময় আমি অন্য হাতের উপর দিয়ে যাওয়ার সময় যে বাধাটা ফেস করি এই বাধাটাকে বলে হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ। দেখেন আপনি যখন সামনে একবার যাইতেছেন আপনার একটা ফ্রিকশন ঘটতেছে, এটা কিন্তু ওইখানেই শেষ হয়ে যেতেছে। আপনি যদি ব্যাক করেন আপনি কিন্তু ওই ফ্রিকশনটাকে আর ব্যাক করতে পারতেছেন না, আবার একটা ফ্রিকশন হইতেছে বা ঘর্ষণ হইতেছে। অর্থাৎ একটু আগে আমরা যেটা দেখছিলাম অভিকর্ষজ বিভব শক্তি, যেটা আপনি ব্যাক করাইতে পারবেন, ফ্রিকশন কিন্তু আপনি ব্যাক করাইতে পারেন না, যে কারণে এটাকে বলে নন কনজারভেটিভ ফোর্স বা অসংরক্ষণশীল বল। কিন্তু নোলান যে ওয়ার্ল্ডটা কল্পনা করছে এখানে ফ্রিকশনকেও ব্যাক করানো যায়, ফ্রিকশনকেও ইনভার্টেড করানো যায়, এবং তার সাথে সাথে অন্য যত ধরনের প্রপার্টি আছে, সাপোজ থার্মোডাইনামিক্স বা তাপের আদান প্রদান, এই সবকিছু ইনভার্ট করা যায়। যেমন ওইখানে একটা দেখাইছে ইনভার্টেড ওয়ার্ল্ডে যদি একটা গ্যাস এক্সপ্লোশন হয়, নরমালি আমরা কি জানি যে ওইখানে প্রচুর হিট জেনারেট হবে, অনেক গরম লাগবে, কিন্তু ইনভার্টেড ওয়ার্ল্ডে উল্টাটা হয়। আপনার যদি আগুন লাগে কোনো জায়গায়, সেখানে জায়গাটা ঠান্ডা হইতে থাকে, এবং দেখা যায় একটা গ্যাস এক্সপ্লোশন যেখানে হইছে সেখানে তাপমাত্রা এত কমতে থাকে যে ওই ব্যক্তি গাড়ির ভিতরে হয়তো হাইপোথার্মিয়ার শিকার হইতেছে। It might be the first case of hypothermia from a gasoline explosion in history. মুভিতে আরেকটা কনসেপ্ট নিয়ে অনেক ডিসকাশন হইছে, সেটা হচ্ছে ফাইনম্যান এন্ড হুইলারের একটা থিওরি বা থট এক্সপেরিমেন্ট বলতে পারেন। ঘটনা হইতেছে হুইলার 1940 সালে হঠাৎ করে ফাইনম্যানকে হচ্ছে একটা ফোন করছে। রিচার্ড ফাইনম্যান ছিলেন হচ্ছে হুইলারের একজন স্টুডেন্ট, এন্ড ফোন করে উনি বলছেন, একটা কোশ্চেন করছেন, সাপোজ আমাদের, আমরা তো মানুষ, আমাদের প্রত্যেকের ওজন আলাদা, আমাদের ভর আলাদা। সাপোজ আমার ভর হচ্ছে সাপোজ 65 কেজি, এটা রিয়াল ভর না, অন্য একজনের হয়তো 70, অন্য কারো হচ্ছে 75 কেজি। ইন সায়েন্স আপনি যদি একটা যে কোনো বস্তুকে ছোট করতে থাকেন আস্তে আস্তে, আপনি এক সময় অণু পাবেন, পরমাণু পাবেন, আরো যদি ছোট করেন সেখানে আপনি প্রোটন, ইলেকট্রন, নিউট্রনের মতন পার্টিকেল বা কণা পাবেন। উনার কোশ্চেনটা ছিল ইলেকট্রন নিয়ে। উনি বলছেন যে কেন আসলে সবগুলা ইলেকট্রনের ভর সেম? আমরা জানি সব যে কোনো ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻³¹ কেজি। প্রশ্ন হচ্ছে এই জায়গায় মানুষের ভর যেমন ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট রকম, এক একটা ইলেকট্রনের ভর কেন এরকম যারা হয়তো সামনে পিছনে আসা যাওয়া করতেছে? এই থিওরিটাকে বলে ওয়ান ইলেকট্রন থিওরি, যেটা একটা থট এক্সপেরিমেন্ট, হয়তো বাস্তবে প্র্যাকটিক্যালি এটা এখন পর্যন্ত দেখা যায় নাই, বাট এই আইডিয়াটাকে আপনি ধুম করে উড়াই ফেলে দিতে পারবেন না। হুইলার এমনিতেই হচ্ছে একটু পাগলাটে টাইপের আইডিয়া দিত সবসময়, এইটাও তার এমন একটা থট এক্সপেরিমেন্ট ছিল। সো একটা পজিট্রন যে একটা ইলেকট্রন গোয়িং ব্যাকওয়ার্ডস ইন টাইম, এই আইডিয়াটা আসলে কোনো এক্সপেরিমেন্টাল অবজারভেশন না। এই থিওরিটা রিচার্ড ফাইনম্যান এবং হুইলারের আগেও এসেছিল সুইস ফিজিসিস্ট স্টুকেলবার্গ থেকে, এবং এটা বর্তমানে একটা মুখস্থ করার একটা পদ্ধতি। যেমন আমরা রংধনুর 7 রং মুখস্থ করার জন্য বেনি, আসহ, কলার মতো মুখস্থ করে রেখেছিলাম, তো সেরকমই আমরা যখন ফাইনম্যান ডায়াগ্রাম আঁকি তখন সমস্ত অ্যান্টিপার্টিকেল লাইনগুলো আমরা দেই যে ব্যাকওয়ার্ডস ইন টাইম হিসেবে, এবং যেহেতু পজিট্রনও একটা অ্যান্টিপার্টিকেল আমরা সেটাকেও ওইভাবেই দেখাই। তবে এটার কোনো এক্সপেরিমেন্টাল বা ইম্পেরিক্যাল এভিডেন্স আমাদের কাছে নেই। তো
এই থিওরির সাথে নোলানের মুভির সম্পর্কটা কোন জায়গায়? হুইলার বলছিল যে পজিট্রন, আমরা যেটাকে অ্যান্টিপার্টিকেল বলতেছি, হয়তো ওইটাও একটা ইলেকট্রন, কিন্তু সেটা হয়তো ফিউচার থেকে পাস্টের দিকে বা আমাদের দিকে ব্যাক করতেছে, সে কারণে আমরা এটাকে পজিট্রন হিসেবে দেখতেছি, ইলেকট্রন হিসেবে দেখতেছি না। অর্থাৎ এখানে একটা ব্যাক প্রোপাগেশন হইতেছে, বা আমরা যে এতক্ষণ ধরে রিভার্স এনট্রপির কথা বলতেছিলাম, এইরকম কোন ঘটনা ঘটতেছে। Like Feynman and Wheeler's notion of a positron is an electron moving backwards in time. সালে নোবেল প্রাইজ পাইছেন তার গ্র্যাভিটেশনাল ওয়েভ নিয়ে কাজের জন্য। এই লোক স্টিফেন হকিং আর কার্ল স্যাগানের খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড বা কলিগ আপনি বলতে পারেন। এন্ড ইভেন বিগ ব্যাং থিওরির সিজন 12 এ ওনার একটা গেস্ট appearance chilo Sheldon Cooper pass গ্র্যান্ডফাদার প্যারাডক্স টাইম ট্রাভেলের খুব ফেমাস একটা প্যারাডক্স। ধরেন মারুফ একটা ছেলে যে কোনোভাবে টাইম ট্রাভেল করতে সক্ষম হয়েছে। সো মারুফ তার দাদার ছোটবেলায় গিয়ে তার দাদাকে খুন করলো। এখন যেহেতু দাদা মারা গেছে, তাহলে তো মারুফ জন্ম নিতে পারবে না, আর যেহেতু মারুফ জন্ম নিতে পারবে না, এর মানে মারুফ টাইম ট্রাভেল করেও দাদাকেও মারতে পারবে না। এর মানে হচ্ছে দাদা জীবিত আছে, এর মানে মারুফ হয়েছে। আবার মারুফ যদি হয়ে থাকে, তাহলে টাইম ট্রাভেল করে দাদাকে মারতে পেরেছে, কিন্তু দাদা যদি মরে যায় তাহলে মারুফ হয়নি। মানে আমি যদি এই লজিকটাকে ফলো করি, তাহলে আমি বুঝতে পারবো যে এটার মধ্যে অনেকগুলো কন্ট্রাডিকশন আছে। মানে হচ্ছে এটা একটা প্যারাডক্স। এই মুভিতে নোলান একটা মিলিটারি ট্যাকটিকের কথা বলছেন, তার নাম হচ্ছে পিনসার মুভমেন্ট। এটা হচ্ছে, ধরেন আপনার সামনে থেকে আপনার বিপক্ষ দলের শত্রুরা বা যে আর্মি আছে তারা সামনে আগাইতেছে মার্চ করে করে, আপনি এখন একটা কাজ করবেন, আপনি আপনার দলকে দুইটা ভাগ করে দিবেন এন্ড একটা দলকে পাঠাবেন একদিক থেকে, অন্য দলকে অন্য দিক থেকে পাঠাবেন, এবং চারপাশ থেকে এইভাবে আপনার আর্মিকে আপনি হাফ করে দিয়ে বিপরীত দিক থেকে আসা আর্মিকে আপনি চারপাশ থেকে ঘিরে ফেলতেছেন এন্ড এইভাবে ওদের উপর একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পড়ে এবং তাদেরকে কাবু করা অনেক বেশি সহজ হয়। এই ট্যাকটিকটার নামই হচ্ছে পিনসার মুভমেন্ট। এই ট্যাকটিকটা অনেক জায়গাতে বড় বড় সেনাপতিরা ইউজ করছেন। দ্য আর্ট অফ ওয়ারে এটার কথা উল্লেখ আছে, হ্যানিবেল তার ব্যাটেল অফ কানে এটা ইউজ করছেন, সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ এটা ইউজ করছেন। 1940 থেকে 41 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা রিপিটেডলি এই টেকনিকটা ফলো করছে। নোলান এই পিনসার মুভমেন্টটাকে একটু অন্যভাবে দেখাইছে, যে এখন আমরা আর জায়গার ভিত্তিতে পিনসার মুভমেন্ট করব না, আমরা সময়ের বেসিসে পিনসার মুভমেন্ট করব, যেখানে আমি আমার দলকে আমার টিম কে দুইটা ভাগে ভাগ করে দিব। যে একটা টিম আমার ফরওয়ার্ড যে টাইমটা আছে সেখানে থাকবে, অন্য টিম ব্যাকওয়ার্ড যে টাইমটা আছে ওইখানে যে অ্যাটাক করবে। অর্থাৎ এই পিনসার মুভমেন্টটা এটা আসলে জায়গার বেসিসে না, এটা সময়ের বেসিসে। এন্ড এই জন্যই পিনসার মুভমেন্টটাকে বলে টেম্পোরাল পিনসার মুভমেন্ট, যেখানে দুইটা দলই জানে আলটিমেটলি কি হইতে যাইতেছে। এন্ড যেহেতু ফরওয়ার্ড টাইম আর ব্যাকওয়ার্ড টাইম দুই জায়গাতেই ওদের কন্ট্রোল আছে, ওরা পুরো ব্যাপারটাকে খুব ভালোভাবে কন্ট্রোলে নিতে পারে। যেমন মনে করেন ফরওয়ার্ড টাইমে আমি এরকম ভাবে কথা বলতেছি, এই কথাটাই আমি যদি এখন ব্যাকওয়ার্ড প্রোপাগেশনে বা উল্টা টাইমের মধ্যে বলি, তাহলে আপনারা এরকম শুনবেন, এইটা কিন্তু নতুন কোন ল্যাঙ্গুয়েজ না, বাট আমি জাস্ট উল্টাভাবে কথা বলতেছি দেখে আপনার কাছে হয়তো মনে হইতেছে আমি কোন নতুন ল্যাঙ্গুয়েজে কথা বলতেছি। মুভিটার প্লট হচ্ছে যে এরকম একজন ফিউচারের সায়েন্টিস্ট, উনি ভাবছেন যে এরকম এনট্রপিকে আমরা যদি চেঞ্জ করতে পারি আমাদের জন্য তো ভালো হয়, তো উনি এরকম একটা যন্ত্র বানাইছেন যারা এনট্রপিকে বা ঘটনাকে চেঞ্জ করে দিতে পারে, রিভার্স করতে পারে। এন্ড এইটার নাম হচ্ছে অ্যালগোরিদম, মুভিতে এই নামে ডাকে। বাট সাথে সাথে উনি ওনার ভুলটা বুঝতে পারছেন এন্ড ভুল বোঝার পরে উনি নিজে আত্মহত্যা করছেন। তার আগে ওই যন্ত্রটাকে 9টা ভাগ করছেন এন্ড ওই 9টা ভাগ বিভিন্ন টাইমে ছড়ায় ছিটায় দিচ্ছেন যাতে এটাকে খুঁজে পেতে না পারে। এন্ড সুইসাইড করছেন এই কারণে যে অন্য কোন সায়েন্টিস্ট, ফিউচারের যে সায়েন্টিস্টরা আছেন, তারা যাতে তাকে আবার এই সেম জিনিসটা বানাইতে বাধ্য করতে না পারে। এখন একটা প্রশ্ন এখানে, যে ফিউচারের মানুষরা আসলে রিভার্স করাইতে চাইতে পারে কেন, বা তারা কেন পাস্টে ব্যাক করতে আসতে পারে? তার রিজনটা এরকম যে আমরা অলরেডি আমাদের ক্লাইমেটকে দূষিত করে ফেলতেছি, আমাদের বাতাসের মধ্যে এখন বিষ এন্ড আস্তে আস্তে ফিউচারের যে মানুষটা আছে তারা দেখবে যে পাস্টের মানুষদের বা অতীতের মানুষদের ভুলের কারণে আমাদের এক্সিস্টেন্স এখন সমস্যায় পড়তেছে। এন্ড দ্যাটস ওয়াই তারা পাস্টে এসে সবকিছু আবার ঠিকঠাক করে দিয়ে যাইতে চাইতে পারে এবং এর মাধ্যমে পাস্টের মানুষদের এক্সিস্টেন্স কিন্তু সমস্যায় পড়তে পারে। যাই হোক, এই যে যন্ত্রটা আছে, এই যন্ত্রটাকে মুভির ভাষায় একটা স্পেসিফিক নামে ডাকা হয়, সেটাকে বলে ম্যাকগাফিন। ম্যাকগাফিন হচ্ছে সেই সব প্রপকে বলা হয় মুভিতে যেগুলো আসলে শুধুমাত্র নামমাত্র থাকে, কিন্তু এটার মুভিতে খুব বেশি কোনো একটা ইউজ নাই বা এটা মুভির কোনো কেন্দ্রীয় জিনিস না, জাস্ট একটা প্রপ। এই মুভিতে আমার ভালো লাগছে তিনজন হ্যারি পটার অ্যাক্টরকে আমি আবার দেখতে পারছি। রবার্ট প্যাটিনসন এখানে অভিনয় করছে,
করছে কেনেথ ব্রানা, যে হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস এ গিলড্রয় লকহার্ট ছিলেন, ক্লিমেন্স পোয়েসে অভিনয় করছে যিনি হ্যারি পটারে ফ্লেয়র ডেলাকোরের ভূমিকা করছিলেন। সো উইজার্ডিং ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজি যাদের ভালো লাগে তাদের কাছে এইটা একটা গেট টুগেদারের মতন ছিল, বাট এটার সাথে উইজার্ডিং ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির কোনো সম্পর্ক নাই। এনায়েত চৌধুরী কি এখন মুভি রিভিউ করা শুরু করে দিল? না ভাই, টেনেটের ফিজিক্সটা বোঝানোর জন্যই আমি আসলে এটা বোঝাইছি। যদি আমি জানি না আমি নিজে কতটুকু বুঝছি আর আপনাদের কতটা বুঝাইতে পারছি, তবে আমি মনে করি ফিজিক্স পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাবজেক্ট এবং ফিজিক্সের যদি কেউ অপমান করে তাহলে সেটা কোনোভাবেই সহ্য করা হবে না। আর আমি কিভাবে মুভি রিভিউ করবো বলেন? সারাদিন আমাকে কত ঝামেলা নিয়ে থাকতে হয়। এই যে সেই দিন দেখতেছিলাম আমাদের একজন ফুড রিভিউয়ার তার পিজা বানানোর রেসিপি দেখাইতেছেন আর ওইখানে ইউটিউবে একজন এই কমেন্টটা করছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে এই ধরনের কোনো অনলাইন টিউটোরিয়াল আছে কিনা সেটা আমার জানা নাই, বা যদি থেকে থাকে তিনি এখন পর্যন্ত এটা কেন দেখলেন না বা তার খোঁজ কেন পাইলেন না, সেজন্য আমরা ইউটিউবের অ্যালগোরিদমকে দায়ী করতে পারি। অলরেডি ইউটিউবকে আমার কোনো দিক থেকেই ভালো লাগে না, ওরা আমার একটা ভিডিও ডিলিট করছে এন্ড ইউটিউবের সাথে আমার চিরন্তন একটা শত্রুতা থাকবে, আজীবন থাকবে। সব মিলে আজকের ভিডিও এই পর্যন্তই। আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস, সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী বুধবারে। আল্লাহ হাফেজ। বাবা, আমি এত শুদ্ধ ভাষায় কথা বলা শুরু করলাম কবে থেকে?